ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে বেশ দূরে অবস্থান করলেও এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে সাগর। ক্রমশই বাড়ছে ঢেউয়ের তীব্রতা। সংকেত বাড়ায় সৈকতের বালিয়াড়িতে লাল হলুদ পতাকা নামিয়ে টাঙানো হয়েছে লাল পতাকা। সমুদ্র স্নানের নির্দেশনা দেওয়া হলেও তা মানছেন না অনেক পর্যটক। উত্তরের দিকেই নিয়ে আসতেছে, এমন না যে টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। সেরকম টেনশন কিছু হচ্ছে না, মজাই পাচ্ছি সবাই মিলে। নির্ভয়ে নির্বিঘ্নে আমরা আনন্দ করতে পারতেছি, ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে আসছি। ঘূর্ণিঝড়ের একটা নিউজ আছে, এই জন্য ওরা নামতে দিচ্ছে না ওদের সিকিউরিটির জন্য, কিন্তু আসলে ওইরকম কিছু আমরা দেখতেছি না। পর্যটকদের সতর্ক করতে টহল বাড়িয়েছে লাইফগার্ড কর্মীরা। হাঁটু পানির নিচে নামতে দেওয়া হচ্ছে না তাদের। 2 নম্বর বিপদ সংকেত দেখা গেছে সমুদ্র সৈকতে, ওই মেসেজটা আমরা মানুষকে দিচ্ছি। সিচুয়েশন আরেকটু খারাপ হয় তাহলে যেন পানিতে কেউ নামতে না পারে, ওইভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রশাসন বলছে সংকেত বাড়লে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হবে। নৌকার গতিবিধি পর্যবেক্ষণ করে আমাদের পর্যটকদের সরিয়ে নেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করব। সচেতনতাই পারে দুর্যোগ মোকাবেলা করতে বা দুর্যোগ নিরসন করতে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে 576টি আশ্রয়কেন্দ্র, প্রস্তুত রয়েছে 8600 স্বেচ্ছাসেবক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সংকেত। আতঙ্কে উপকূলের মানুষরা, তাই প্রশাসন বলছে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।